দাদা বলুন, ব্যাস আপনার মালই রেডি হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে সব হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হলেই আমি লোডিং করিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন। আরে রাজেশ দা, কি হলো? আরে ওই স্ল্যাবটা কেন ছেড়ে দিলে? আরে এখনো ঠিক করে জমেনি রে, এখনো কাঁচা আছে তো। আরে কি করে কাঁচা থাকবে, এই সবগুলো তো একসাথেই বড় হয়েছিল। আরে বিনোদ, একটু বের করে দেখ তো। ঠিক আছে, দেখছি। হ্যালো, হ্যাঁ এসিপি প্রদ্যুমান হিয়ার। লাশ পাওয়া গেছে কোন আইস ফ্যাক্টরি? ঠিক আছে, আমরা আসছি। দা, আইস ফ্যাক্টরিতে লাশ পাওয়া গেছে। আইস ফ্যাক্টরিতে বরফে চাপা পড়েছে নিশ্চয়ই? হ্যাঁ অভিজিৎ, লাশ বরফে চাপা পড়েছে। কিন্তু তুমি আমাদের সাথে যাবে না অভিজিৎ, তুমি এখানেই থাকো। দেখো তোমার বিশ্রামের প্রয়োজন, চাও তো কয়েকদিনের জন্য ছুটি নিতে পারো। আমি আমি বললাম না স্যার, আমি আমি একদম ঠিক আছি স্যার। আমি এসিপি স্যার ঠিকই বলছেন, তোমার বিশ্রামের দরকার, বিশ্রাম করো তুমি। ও, আমি সব বুঝে গেছি, কে কে ঠিক কথা বলছে আর কে ভুল কথা বলছে। অভিজিৎ, তুমি আমাদেরকে ভুল বুঝছো। সব বুঝতে পারছি দয়া, সব বুঝতে পারছি। এসিপি স্যার আমার সিআইডি থেকে সাসপেন্ড করছে, আর তুমি তুমি ওনার কথায় সায় দিচ্ছ, নিজেকে খুব বড় বন্ধু বলো আমার। এরকম কোনো কথা নয় অভিজিৎ। তাহলে কথাটা কি স্যার, 13-14 বছর ধরে আমি সিআইডিতে কাজ করলাম, আর তার এই প্রতিদান পাচ্ছি আমি? আপনি বলছেন যে আমি বাড়িতে গিয়ে বিশ্রাম করি। আরে ভাই, তুমি ঠিক আছে স্যার, আপনি আপনারা যান, আমি থাকছি এখানে। চলো স্যার। সচিন, এই প্লাগটা লাগাও। সাবধানে, সাবধানে। সচিন,
জানি না কবে এর মৃত্যু হয়েছে, মনে হয় কাল পরশুই জমানো হয়েছে। এখান থেকে তো প্রচুর বড় প্রতিদিনই বেরোয়, তাই না? কথাটা ঠিকই। আরে এটা কি বস? হ্যাঁ, এক মিনিট এখানে এসে একটু দেখো। এই দেখো, মাথায় ক্ষত আছে। খুব গভীর ক্ষত বস, মনে হচ্ছে কোনো ভারী জিনিস দিয়ে কে মারা হয়েছে, আর বোধহয় সেই কারণেই আর মৃত্যু হয়েছে। স্যার, তার মানে ওর মাথায় কেউ একটা আঘাত করলো, তারপর লাশটাকে এই আইস ফ্যাক্টরিতে রেখে দিল বরফ করতে। এদিকে এসো তাড়াতাড়ি। সবাই দেখো, দেখো এই লাশটাকে। তোমরা কে একে চেনো? কে হতে পারে? না স্যার, জানি না তো ইনি কে। মনোযোগ দিয়ে দেখে বলো। না স্যার, আমরা একে চিনি না। তাহলে কে হতে পারে? আসলো কিভাবে এখানে? লাশ কি হেঁটে হেঁটে চলে এসেছে? লাশ কিভাবে হেঁটে আসতে পারে স্যার? তাহলে স্যার, স্যার ওর জামা কাপড়ের মধ্যে এমন কিছু পাইনি যাতে ওকে চেনা যায়, তাই না বস? হ্যাঁ, এখন আমি লাশটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যেতে চাই। ঠিক আছে, যদি কিছু জানতে পারো আমাকে জানিও। কাজল, গাড়িটার ব্যবস্থা করো। সবাই এদিকে এসো। সত্যি করে বলবে? আমরা তো রাতে ফ্যাক্টরিতে তালা লাগিয়ে বাড়ি চলে গেছিলাম, বরফ জমানোর জন্য জলও ভরা হয়ে গেছিল। সকালে এসে দেখলাম তো এই লাশটা দেখলাম। আচ্ছা, এটা বলুন যে এই বরফ জমার জন্য কতটা সময় লাগে? স্যার, কমপক্ষে 9-10 ঘন্টা তো লাগেই। 9-10 ঘন্টা? স্যার, তার মানে হলো গিয়ে লোকটাকে এখানে রাতে আনা হয়েছিল। হ্যাঁ শচীন, কিন্তু বন্ধ ফ্যাক্টরিতে, বন্ধ ফ্যাক্টরিতে লাশটাকে আনলো কিভাবে, আর সেটাই বা কে? হ্যাঁ, চাবি কার কাছে থাকে ফ্যাক্টরির? চাবি তো আমার কাছেই থাকে স্যার, আর সকালে দরজাটা আমিই খুলেছিলাম স্যার। চাবি তোমার কাছে থাকে আর সকালে ফ্যাক্টরির দরজা তুমিই খুলেছিলে? তাহলে এখন তুমিই বলো, বলো কে কে মেরেছে? আমি কিছু জানি না স্যার, কিন্তু আমি একে খুন করিনি। তুমি খুন করনি তো কে করেছে খুন? আমি কি করে বলতে পারি স্যার? আচ্ছা, আপনি কি? আপনি? আসলে আমার নাম উমাং, আর আমি ওই আইস ফ্যাক্টরির মালিক। আমি এসিপি স্যারের সঙ্গে দেখা করতে চাই। উমাং, তাহলে তুমি ওই আইস ফ্যাক্টরির মালিক যেখানে বরফের সঙ্গে সঙ্গে লাশও জমানো হয় বরফের মধ্যে আর বিক্রিও করা হয়, তাই তো? এটা মিথ্যে কথা, আমার ফ্যাক্টরিতে এই ধরনের কোনো ভুল কাজ হয় না স্যার। আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে কি করে ওই লাশটা আমার ফ্যাক্টরিতে পাওয়া গেল। আচ্ছা, তো তুমি লাশটাকে দেখোই নি, তাই না? না স্যার। শচীন, একে একটু লাশের ফটোটা দেখাও তো, হয়তো ওর কিছু মনে পড়ে যাবে। এই লাশটা কোথা থেকে এসেছে? না স্যার, এই লোকটাকে আমি আগে কোনোদিনও দেখিনি স্যার। আরে এদিকে আসুন, বসুন। দেখুন, প্রথমে কান্না বন্ধ করুন, বলুন কি হয়েছে, প্লিজ বলুন কি হয়েছে। যার ছবি আপনারা নিউজে দিয়েছিলেন উনি আমার স্বামী। সিদ্ধার্থ তোমার স্বামী ছিল? একটা কথা বলতে পারবে, সিদ্ধার্থর সঙ্গে কি কারোর কোনো মনোমালিন্য ছিল, কোনো শত্রুতা? না স্যার, স্যার ও তো দেবতার মতো মানুষ ছিল, আর ও যে অবস্থার মধ্যে ছিল তাতে ওর কে শত্রু থাকতে পারে? কোন অবস্থার কথা বলছো? স্যার, স্যার ও কোমাতে ছিল। কোমাতে? কোমাতে কিভাবে গেছিল? হ্যাঁ, ওর মাথায় চোট লেগেছিল, যার যার কারণে ও কোমাতে চলে গিয়েছিল, আর গত 2 মাস ধরে ও হসপিটালে ছিল। গত 2 মাস ধরে হসপিটালে ছিলেন, আর লাশ পাওয়া গেল আইস ফ্যাক্টরিতে। তা তুমি হসপিটালের লোককে জিজ্ঞেস করোনি যে কিভাবে উধাও হয়ে গেল তোমার স্বামী? স্যার, আমি অনেকবার জিজ্ঞেস করার চেষ্টা করেছি,
কিন্তু প্রত্যেকবারই না ওরা আমাকে বুকে দাঁড়িয়ে দিয়েছে। আপনি কোথায় ছিলেন যখন থেকে আপনার স্বামীকে পাওয়া যাচ্ছিল না? আমি হসপিটালে ছিলাম। এ তো অদ্ভুত ব্যাপার স্যার, স্ত্রীর সামনে স্বামীকে খুন করে ফেলা হলো, তারপর হসপিটাল থেকে সরিয়ে দিল। স্যার আমি হসপিটাল থেকে বাড়ি গিয়েছিলাম জামা কাপড় আনতে, কিন্তু কিন্তু আমি যখন হসপিটালে ফিরে এলাম তখন তখন আমি দেখলাম যে সিদ্ধার্থ ওখানে বিছানায় শুয়ে আছে আর ওর মুখে চাদর ঢাকা ছিল। ব্যাস আমিও ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু যখন আমি সকালে উঠলাম তখন আমি সেটাই দেখলাম যে ওর মুখে চাদর ঢাকা। তখন তখন আমার সন্দেহ হলো, কিন্তু যখন আমি ওই চাদর সরালাম তখন হ্যাঁ তখন কি দেখলে তুমি? আমি দেখলাম যে ওখানে সিদ্ধার্থ নেই, ওই বেডে বালিশ রাখা ছিল আর তার উপর চাদর ছিল। হসপিটাল থেকে একটা লোককে তুলে নিয়ে চলে গেল আর কেউ সেটা জানতেই পারলো না। খুনি কোনো হসপিটালেরই লোক মনে হচ্ছে। উমাং তুমি যেতে পারো, যদি দরকার হয় তোমাকে আমরা ডেকে নেব। কি নাম ওই হসপিটালের? তুমি আবার এখানে এসেছো? আমি বললাম না যে আমরা জানি না তোমার স্বামী কোথায়? কেন জানেন না? এনার স্বামী এই হসপিটালে অ্যাডমিট ছিল। এক্সকিউজ মি, আপনারা কারা? ডক্টর করণ, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? তো সিআইডি কেও তুমি এখানে নিয়ে এসেছো? ডক্টর করণ, তুমি এই হসপিটালের ইনচার্জ। তুমি সিদ্ধার্থর ট্রিটমেন্ট করছিলে কি না আগে? হ্যাঁ, কিন্তু আমরা কি করেছি? সিদ্ধার্থকে খুন, বুঝেছ? সিদ্ধার্থকে খুন। আর আমাদের সন্দেহ ওকে খুন করেছে এই হসপিটালেরই কেউ। কি, সিদ্ধার্থের খুন হয়ে গেছে? আগে হ্যাঁ, কিন্তু আমরা এরকম কেন করব? আমরা তো ওর প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলাম। প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলে, খুব ভালোভাবে জীবন বাঁচিয়েছ ওর। ওকে হসপিটাল থেকে উঠিয়ে নিয়ে গেল আর আইস ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে বরফের মধ্যে জমিয়ে দিল। এখান থেকে নিয়ে গিয়ে বরফের ফ্যাক্টরিতে? কিন্তু এটা কি করে সম্ভব? ও তো কোমায় ছিল। সেটা তো আমিও বলছি ডক্টর করণ, যদি সিদ্ধার্থ কোমায় থেকে থাকে তাহলে ও বরফের ফ্যাক্টরিতে গেল কিভাবে? হেঁটে তো যেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আগে না, এ কথা তো একটাই মানে দাঁড়ায়, ওখানে কেউ ওকে নিয়ে গেছে আর সে এখানকারই কোনো লোক এই হসপিটালের। আরে না স্যার, এটা এটা মিথ্যে। শুধু শুধু আমাদের মধ্যে থেকে এটা কেউ কেন করবে? সেটাই তো, কেন করবে? ব্যাস, যেই আমরা জানতে পারবো না যে সিদ্ধার্থকে খুন কে কেন করেছে, সেই মুহূর্তে এটাও জানা যাবে যে সিদ্ধার্থকে খুন কে করেছে, বুঝেছ? স্যার আমি আপনাকে একটু হেল্প করব। ডক্টর সারিকাও এখানে নেই, ডক্টর সোনালিও নেই। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ কাজল, তুমি অন্তত জিজ্ঞেস করার ভদ্রতা তো করেছো। এদের দেখো, হাত গুটিয়ে বসে আছে নির্লজ্জের মতো। এর ফুসফুসের ভেতর থেকে একটু জল বার করে দেখার চেষ্টা করছি।
সচিন, এই লোকটির ফুসফুসে সেই জল আছে যেটা বরফ তৈরির কাজে লাগে। বরফ তৈরির জল? কিন্তু এই লোকটা তো বরফের মধ্যে ছিল না? হ্যাঁ, এক্স্যাক্টলি ফ্রেডি, বরফেই ছিল। বরফের জলেই এর মৃত্যু হয়েছে, দম আটকে যাওয়ার জন্য। মৃত মানুষের ফুসফুসে আপনা আপনি জল ভরে না বস। এই লোকটি বেঁচে ছিল, এর শ্বাস চলছিল। যেমন যেমন ওর শ্বাস চলছিল, তেমন তেমন বরফের জল ওর ফুসফুসের ভেতর ঢুকছিল। এই জন্য আমি বলছি শচীন, যখন এই লোকটিকে বরফের জলে ফেলা হয়েছিল তখন সে বেঁচেছিল। খুনটা হসপিটালে হয়েছে, তাই হসপিটালের কাজ করার প্রত্যেকটা লোক, সব লোক ভেসে যাবে। আমরা তো খুঁজে বের করব তাকে যে খুনিকে সাহায্য করে সিদ্ধার্থকে মেরে ফেলেছে, বুঝেছ? এসিপি স্যার, স্যার আমাদের কথা একটু বিশ্বাস করুন স্যার। আমাদের মধ্যে থেকে কারোর হাত নিয়ে এই খুনে স্যার। আর সিদ্ধার্থ নিখোঁজ হয়েছে এই কথাটা আমরা তখন জানতে পারলাম যখন ওর স্ত্রী নূপুর এসে বলল। তার মানে হলো বাইরের কোনো লোক এই কাজ করেছে, এই কথাটাই বলতে চাইছো তো? স্যার আমার তো এরকমই মনে হচ্ছে। এটা হতে পারে না ডক্টর করণ, এটা হতে পারে না। খুনি এই হসপিটালেরই কোনো লোক স্যার, এরা তাকে এখানে লুকিয়ে রেখেছে। স্যার, স্যার ঘরে এমন কিছু পাওয়া যায়নি যা থেকে খুনির ব্যাপারে কোনো সূত্র পাওয়া যায়। কিছু পাওনি তুমি? আচ্ছা ডক্টর করণ, সিদ্ধার্থর সমস্ত মেডিকেল রেকর্ডস আর ওই কেবিনের সমস্ত সিসিটিভি ফুটেজ আমার চাই। আর তার সঙ্গে ওর সঙ্গে যে কয়জন লোক দেখা করতে আসতো তাদের প্রত্যেকের নামের লিস্ট আমার চাই। নূপুর দেবী, আপনি নিজেকে একটু সামলান আর খুনিকে ধরার ব্যাপারে একটু সাহায্য করুন। আপনারা যা বলবেন তা আমি রাজি আছি করার জন্য, কিন্তু কিন্তু আপনারা আমার স্বামীর খুনিকে ছাড়বেন না, ওকে অবশ্যই শাস্তি দেবেন। শাস্তি তো তার যে কোনো মূল্যেই হবে। আপনি শুধু এইটুকু বলুন যে হসপিটালে যারা যারা সিদ্ধার্থর সাথে দেখা করতে আসতো তাদের মধ্যে কাউকে গন্ডগোলের মনে হয়েছে আপনার? সিদ্ধার্থর ম্যানেজার, আমার তো ওকেই গন্ডগোলের মনে হচ্ছে, আর তো কারোর কথাই মাথায় আসছে না। ম্যানেজারকে কেন সন্দেহ করছেন? কারণ কারণ উনি কোনো ফাইলে আমার স্বামীর থেকে সাইন চাইছিলেন। মানে? কিন্তু আমার স্বামী কি করে সাইন করবে, ও তো কোমায় ছিল, তাই জন্য এই সাইন আমিই করে দিই। কিন্তু কিন্তু সাইন হয়ে যাওয়ার পরেও না উনি ওখান থেকে যাননি, উনি উনি ওখানেই বসেছিলেন আর আমার স্বামীকে তাকিয়ে তাকিয়ে দেখছিলেন। হসপিটালের যে যে স্টাফের নাম এখানে এই লিস্টে আছে তার আছে সবাই হসপিটালে? স্যার একটা ছেলে নেই, মোহন। মোহন? হ্যাঁ স্যার, ও এখানে ওয়ার্ড বয় ছিল। কোথায় গেছে? জানি না স্যার, অনেকদিন ধরেই ওকে দেখতে পাচ্ছি না, ও হঠাৎ করে উধাও হয়ে গেছে। উধাও হয়ে গেল? হ্যাঁ স্যার। তাহলে এই কথা তুমি আমাদের আগে বলনি কেন? এক মিনিট পজ করো, আবার জীবন করো, ব্যাস এবার ম্যাগনিফাই করো মুখটা। এবার প্লে করো। ওই দেখো, দেখেছো সিদ্ধার্থ তার চোখের পলক ফেলছে? স্যার সিদ্ধার্থ তো কোমায় ছিল, আর কোমায় থাকা মানুষ চোখের পাতা কি করে ফেলবে? এটা তো আপনি বলবেন ডক্টর, যে ব্যাপারটা কি স্যার? এমনটা নয় তো যে সিদ্ধার্থ কোমাতেই ছিল না? হতে পারে শচীন, হতে পারে। সিদ্ধার্থ কোমায় ছিল কি না, যদিও কোমায় না থেকে থাকে তাহলে খবর নিতে হবে যে ও নিজে নিজের ড্রেস চেঞ্জ করে
আইস ফ্যাক্টরিতে কেন গিয়েছিল? স্যার, হ্যাঁ, হসপিটাল থেকে একটা ওয়ার্ড বয় নিরুদ্দেশ, তার নাম মোহন। কি ডক্টর করণ, আগে বলনি কেন যে তোমাদের একজন ওয়ার্ড বয় নিখোঁজ? স্যার, ওয়ার্ড বয় মোহন নিরুদ্দেশ হয়নি, ও এখানে 4-5 মাসের ট্রেনিং এ এসেছিল, আর ট্রেনিং কমপ্লিট করেই ও চলে গেছে। কোথায় গেছে আপনি কিছু বলতে পারবেন? আগে জানি না। ঠিক আছে, ওই ওয়ার্ড বয় মোহনের আমাদের একটা ফটো চাই, বুঝেছো? আর এই সিদ্ধার্থর ম্যানেজার প্রদীপের সঙ্গে আমাদের দেখা করতে হবে। কি হয়েছে ম্যানেজার বাবু, এরকম মুখ গোমড়া করে কেন বসে আছেন? মনে হচ্ছে ম্যানেজার বাবু শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। শরীর না, আমার শরীরে কি হবে? আই এম ওকে। বোধহয় মাথা ব্যথা স্যার। মাথা ব্যথা না, না আমি ঠিক আছি। মাথায় ব্যথা নেই, শরীর ভালো আছে। তাহলে তিনি তার মালিককে খুন করে এখানে নিশ্চিন্তে বসে আছে, তাই তো? সিদ্ধার্থ স্যারের খুন? আমি? হ্যাঁ, তুমি করেছো। তুমি যেতে না ওখানে হসপিটালে বারবার দেখা করতে? হ্যাঁ স্যার, আমি যেতাম হসপিটালে স্যারের সাথে দেখা করতে। তো একদিন সুযোগ পেয়ে নিজের মালিককে খুন করে দিলেন আর ওর লাশটাকে ফেলে দিলেন আইস ফ্যাক্টরিতে, তাই তো? আমি তো আসলে স্যার সিদ্ধার্থ স্যারের জন্যই হসপিটালে যেতাম, কারণ উনি চাইতেন যে আমি ওনার পাশে থাকি। চাইতো মানে? ও তো কোমায় ছিল, তাই না? না স্যার, সিদ্ধার্থ স্যার কোমাতে ছিলেন না। যদি সিদ্ধার্থ বাবু কোমায় না থেকে থাকেন, তাহলে কি উনি হসপিটালে কোমা স্টেজে শুয়ে থাকার নাটক করেছিলেন? হ্যাঁ স্যার, এটা তো আমি একেবারেই জানি না। আই রিয়েলি ডোন্ট নো। তাহলে কি জানেন আপনি? স্যার, আমি শুধু এটুকু জানি যে একদিন বিকেলে আমি ওনার কাছে কিছু সিগনেচার নিতে গেছিলাম। ওই সময় ওখানে নূপুর ম্যাডামও ছিলেন। নূপুর ম্যাডাম বললেন যে সিদ্ধার্থ স্যার কোমাতে, আর সিগনেচার উনি করবেন। কিন্তু আমি দেখলাম যে সিদ্ধার্থ স্যার আমায় কিছু বলতে চাইছিলেন। কি বলতে চাইছিলেন? তুমি জিজ্ঞেস করোনি কিছু? জিজ্ঞেস করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু নূপুর ম্যাডামের জন্য উনি কিছু বলতে পারেননি। কিন্তু একদিন নূপুর ম্যাডাম যখনই ওয়াশরুমে গেলেন, উনি আমাকে একটা পেপার বের করে দিলেন। পেপার? কি ছিল ওই পেপারের মধ্যে? স্যার, নকশা আছে কোনো জিনিসের। একটা গেট, আর গেটের সামনে পিসিও। এর মানে কি হতে পারে স্যার? এমন কোন রহস্য সচিন, যেটা সিদ্ধার্থ নিজের এই ম্যানেজার প্রদীপকে বলতে চেয়েছিল, কিন্তু তার স্ত্রী নূপুরকে বলতে চায়নি। হ্যালো স্যার। তুমি বিউটিতে কেন এসেছো? আমি ভাবলাম যে না অভিজিৎ, আমি তোমাকে বলেছিলাম বাড়িতে বিশ্রাম নিতে। স্যার, হসপিটাল থেকে একটা ফ্যাক্স এলো স্যার, সেই ওয়ার্ড বয় মোহনের ব্যাপারে সবকিছু লেখা আছে। মোহন? ফেডরিক? ফেডরিক এ তো রাজেশের ছবি। রাজেশ আইস ফ্যাক্টরিতে চাকরি করে। তার মানে স্যার এই রাজেশ মোহন সেজে হসপিটালে ওয়ার্ড বয়ের কাজ করে বেড়াতো? হ্যাঁ ফেডরিক, এ সেই লোক রাজেশ ওরফে মোহন, আর সিদ্ধার্থকে খুন এই করেছে, এই করেছে। সচিন, কাজল, তোমরা পিসিওতে যাও, আর ফেডরিক তুমি আর বিবেক নিয়ে এসো এই রাজেশকে। ইয়েস স্যার। বুঝে উঠতে পারছি না ওর বাড়ির দরজা খোলা, ওর হলোটা কি?
অভিজিৎ, অভিজিৎ, দাদা, দাদা তুমি কি হয়েছে তোমার? হ্যাঁ কিছু নাই, বাস এমনি এমনি। অভিজিৎ, আমরা তোমার সঙ্গে দেখা করতে চাই, তুমি আমাদের সামনে মুখ ঘুরিয়ে রয়েছ। দেখো অভিজিৎ, তুমি যা কিছু করছো না সেটা ঠিক করছো না। বিউরোতে তুমি আসলে সেদিন কিছু না বলে এটার কি মানে হতে পারে? দেখো অভিজিৎ, যদি যদি কোনো অস্বস্তি থাকে তো আমাদের বলো, সবাই মিলে মিটিয়ে নেব। হ্যাঁ আরে আরে কি হয়েছে অভিজিৎ? আমরা তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমাদের সাথে কথা বলছো না, মুখে তালা লাগিয়েছো নাকি? সে কথাটা আপনি নিজেও জানেন এসিপি স্যার। হ্যাঁ আমি নিজে জানি, তার মানে? মানে খুব স্পষ্ট স্যার, এখন আপনার মনে অভিজিতের জন্য আর কোনো ভালোবাসা নেই। কি তুমি কি বলছো অভিজিৎ? অভিজিৎ, আমি সব সময় আমি তোমাকে আমার ছেলের থেকেও বেশি ভালোবেসেছি, আর তুমি এইসব কথার কথা স্যার। যদি সত্যি তাই হতো তাহলে আপনি বিউরো থেকে বের করে আমায় বাড়িতে বসিয়ে দিতেন না। অভিজিৎ, তোমাকে তোমাকে বাড়িতে এই জন্য পাঠানো হয়েছে যাতে তুমি বিশ্রাম করতে পারো, তোমার বিশ্রামের ভীষণ দরকার। আরে আমরা তোমার ভালো চাই ভাই। না ভাই, আমার আমার কোনো দয়া দাক্ষিণ্য চাই না, আমার এইটুকু ক্ষমতা আছে যে আমি নিজের জীবন চালিয়ে নিতে পারি। দেখো অভিজিৎ, আমি তোমাকে কিছু বলি না তার মানে এই নয় যে স্যার প্লিজ, আপনারা আপনারা একটু আমায় একা থাকতে দিন, আপনারা আপনারা চলে যান এখান থেকে। ঠিক আছে অভিজিৎ, আমরা চলে যাচ্ছি, নিজের খেয়াল রেখো। দেখো অভিজিৎ, যদি আমাদেরকে প্রয়োজন হয় তাহলে জানিও আমরা তোমার কাছাকাছি আছি, হয়তো সেই প্রয়োজন কোনোদিনই পড়বে না। ঠিক আছে, আমরা সিআইডি অফিসার, আর তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। সাহেব, যা কিছু বলার ছিল সব পুলিশকে আমি বলে দিয়েছি। কি বলে দিয়েছো তুমি পুলিশকে? সেটাই যেটা দুদিন আগে আমার দোকানের মধ্যে হয়েছিল। দুদিন আগে কি হয়েছিলটা কি তোমার দোকানে? কেউ আমার দোকানের তালা ভেঙে সব জিনিস ওলটপালট করে দিয়েছিল। পুরো জিনিসপত্র ওলটপালট করে দিয়েছে, কিন্তু কোনো চুরি হয়নি? এটা ভেবেই আমি অবাক স্যার, জিনিসপত্র কেউ চুরি করেনি, তাহলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল? মানেটা খুব পরিষ্কার, কেউ অবশ্যই কিছু একটা খোঁজার চেষ্টা করেছিল তোমার দোকানে। কিন্তু আমার দোকানে কেউ খুঁজে কি পাবে? কোনো বিশেষ কিছু লুকিয়েছিলে তুমি, দামি কোনো জিনিস? এখানে কি দামি জিনিসই বা রাখবো স্যার? এমনটা নয় তো যে সিদ্ধার্থ এখানে কিছু একটা লুকিয়ে রেখেছিল, আমার মানে খুনির ব্যাপারে এমন কিছু তথ্য হতে পারে কাজল। এই কারণে সিদ্ধার্থ আইস ফ্যাক্টরির গেট আর এই পিসিওর নকশা বানিয়ে ম্যানেজারকে দিয়েছিল। দোকানের তল্লাশি নিতে হবে আমাদের। আচ্ছা দাদা, আমরা দেখতে চাই যে আপনার দোকানে কি লুকোনো ছিল, এমন তল্লাশি নেব আমরা।
রাজেশ, চুপচাপ বাইরে এসে যাও, চুপচাপ বাইরে এসে যাও রাজেশ, নয় তো তবে রে। কি হলো স্যার? স্যার আপনি ঠিক আছেন তো? ওরে বাবা রে, কি ফেলে রেখেছে দেখ এই ঘরটার মধ্যে। মাই গড, মনে হচ্ছে আমরা আসার আগে কেউ ওকে মেরে দিয়ে চলে গেছে। এই দেখ, ছুরি দিয়ে মেরেছে, কিন্তু ছুরিটা কোথায়? হ্যাঁ বিবেক, এই দেখুন স্যার, পেনের ঢাকনা। স্যার এর কাছে তো পেন নেই, তাহলে এই ঢাকনাটা কার হতে পারে? খুনির এটা। সুরেখা দেবী, আপনি? আমি নূপুর আর সিদ্ধার্থের ব্যাপারে কিছু বলতে এসেছি। নূপুর আর সিদ্ধার্থের ব্যাপারে? কি কি জানেন আপনি ওদের ব্যাপারে? নূপুর সিদ্ধার্থকে খুন করেছে। নূপুর করেছে? আগে হ্যাঁ। সুরেখা দেবী, এটা আপনি কি করে বলছেন? নূপুর তার স্বামী সিদ্ধার্থের খুন করানোর জন্য কথা বলছিল ফোনে। সিদ্ধার্থকে খুন করানোর ব্যাপারে কথা বলছিল? আগে হ্যাঁ। সুরেখা দেবী, আপনার কাছে তো ওই টেপটা তো থাকবে যেটা ওই রেকর্ডিংটা হয়েছে? না, ওই টেপ আমরা সিদ্ধার্থকে দিয়ে দিয়েছি। ও, ঠিক আছে, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আমাদের দারুণ সাহায্য করলেন। না ইন্সপেক্টর, থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই, এটা আমাদের কর্তব্য, যাতে আপনারাও সত্যিটা জানতে পারেন। সচিন, ম্যামকে গাড়িতে ছেড়ে দিয়ে এসো, আসুন। এবার বুঝতে পেরেছি, যেই সিদ্ধার্থ ওই টেপটা দেখে ও টেনশনে পড়ে আর ওর অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ স্যার, সে সুযোগের সদ্ব্যবহার করে আর কোমায় চলে যাওয়ার নাটক করেছিল। কিন্তু স্যার, ওই টেপটা এখন কোথায় আছে? স্যার, হতে পারে সিদ্ধার্থ ওই টেপটা কোথাও লুকিয়ে রেখেছে। ও, সিদ্ধার্থ ওই টেপটা ওই পিসিওতে লুকিয়ে রেখেছিল, যেটা ছবি এঁকে ওই ম্যানেজারকে দিয়েছিল। একবার যদি ওই টেপটা আমরা হাতে পাই না, তাহলে জানা যাবে যে নূপুর কার সাথে ফোনে কথা বলছিল সিদ্ধার্থকে খুন করার ব্যাপারে। দেখো, তুমি যে কেউ হও না কেন, সামনে এসে দাঁড়াও, না হলে আমি চিৎকার শুরু করে দেব। আচ্ছা, তাহলে তুমি? আরে, তুমি, তোমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলে। তুমি যদি না কাঁচতে না, আমি চিৎকার শুরু করে দিতাম। এমনিতেও আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। আসলে তুমি আমাকে যে সাহায্য করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমার সাহায্য ছাড়া না সিদ্ধার্থর লাশটা লোপাট করা খুবই মুশকিল হতো। একজন ভালো বন্ধুর দায়িত্ব পালন করেছো তুমি। দেখো না, আমাদের কাজও হয়ে গেল আর কেউ কিছু জানতেও পারলো না। আসুন আসুন, স্বাগত আপনাকে নূপুর দেবী।
আপনার তো অ্যাওয়ার্ড পাওয়া উচিত। হ্যাঁ, ভীষণ সাহসের কাজ করেছেন আপনি। আপনি স্বামীকে খুন করেছেন। আরে বাহ, সাহসী মহিলারা ভীতুদের মতো পালিয়ে যায় না, তাই না? পাপ যতই লুকোতে চেষ্টা করো, একদিন না একদিন সেটা বেরিয়ে পড়বেই, যেমন তোমার মুখ থেকে বেরোলো। মহিলা কোত্থেকে এলো? সিআইডি? সিআইডি বলো, এই খুনে তোমার সাথে এখানকার কে জড়িত আছে? এখনই পালাচ্ছিস? হ্যাঁ, বুঝে উঠতে পারছি না, এই দুঃখ ধরা পড়ার জন্য নাকি অনুতাপের জন্য? দুটো দুঃখই আছে স্যার, খুন করার দুঃখও আছে আর ধরা পড়ে যাওয়ার দুঃখ তো আছেই। এটা তুমি কি করে জানলে ফেডরিক? দুটো চোখ দিয়েই জল পড়ছে স্যার। ও, এই কথা? এই কথা? কান্নাকাটি বন্ধ করো, ঠিক করে বলো, বলো কেন মেরেছো তুমি নিজের স্বামী সিদ্ধার্থকে? ওকে আমার স্বামী বলবেন না, ও তো শুধু নামেই আমার স্বামী ছিল, আসলে তো ও শয়তান ছিল, শয়তান। নিজের স্বামীকে শয়তান বলছো, লজ্জা করে না তোমার? শয়তানকে শয়তান বলতে কিসের লজ্জা? প্রতিদিন রাতে আমাকে মারধর করতো, আমার জীবনটাকে নরক করে তুলেছিল। কিন্তু কারণ কি ছিল তোমায় মারার? ভগবান জানে, কোনো কথাবার্তা ছাড়াই আমাকে মারধর শুরু করে দিত। আমি তো অনেক দিন ধরে রাস্তা খুঁজছিলাম ওর থেকে নিষ্কৃতি পাওয়ার। আর এই জন্য তোমার বন্ধু উমাঙ্কে নিজের প্ল্যানে সামিল করে নিলে, রাজেশকে টাকা লোভ দেখালে আর ওকে ওয়ার্ড বয় বানিয়ে হসপিটালে পাঠালে, তাই তো? হসপিটালে সিদ্ধার্থকে মারা সোজা ছিল না, রাজেশ তোমাকে ওকে হসপিটাল থেকে বের করতে সাহায্য করেছে। তোমরা দুজন জানতে না যে সিদ্ধার্থ কোমাতে নেই? যখন সিদ্ধার্থ ম্যানেজারকে নকশা বানিয়ে দিচ্ছিল ওই টেপের, তখন আমি ওকে দেখে নিয়েছিলাম। সেই টেপ না যেখানে তোমার আর উমাঙ্গের কথা রেকর্ড করা আছে সিদ্ধার্থকে খুন করার ব্যাপারে? কিন্তু ওই ম্যানেজারটা একেবারে গাধা ছিল, ও সিদ্ধার্থর কথা একেবারে বুঝতেই পারে। আর যেই মুহূর্তে তুমি টেপ পেলে, তুমি সিদ্ধার্থর কাজ শেষ করে দিলে। তুমি সিদ্ধার্থর মাথায় আঘাত করে ওকে অজ্ঞান করে দিয়েছো আগে, আর তারপর রাজেশের সাহায্যে হসপিটাল থেকে ওকে বাইরে বের করেছো। কিন্তু লাশটাকে আইস ফ্যাক্টরিতে লুকোনোর বোকামি কেন করতে গেলে? হ্যাঁ, ওটা অন্য কোথাও ফেলে দিতে পারতে। লাশ বাইরে ফেলার সময় পাইনি। দুটো খুন করেছো তোমরা, এবার জেলে বসে পচো, ফাঁসি হবে তোমাদের, নিয়ে যাও এদের। অভিজিৎ, তুমি? আমার আপনাদের সঙ্গে কিছু কথা বলার আছে। কি? কিছু জিনিস রয়েছে আমার কাছে আপনাদের, সেটা ফেরত দিতে হবে। এটা তুমি কি করছো অভিজিৎ? কুড়ে কুড়ে দিন দিন মরার থেকে এটা ভালো যে আমি সিআইডি ছেড়ে দিই।
তুমি সিআইডি ছেড়ে দেবে? আগে হ্যাঁ। অভিজিৎ বাড়িতে যাও আর ঠান্ডা মাথায় ভাবো। আর আমার কিচ্ছু ভাবার প্রয়োজন নেই। অভিজিৎ, 13 বছর হয়ে গেছে আমি সিআইডিতে কাজ করছি, তোমার সাথে কাজ করছি। আমি আজ পর্যন্ত কখনো তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আজকে চাইছি। এমন করো না তুমি ভাই। এটা আমি নিজের থেকে করছি না দয়া। এসিপি স্যার আর তুমি, তোমরা দুজন চাও না যে আমি সিআইডিতে কাজ না করি? আমরা কখন বললাম এটা যে তুমি সিআইডিতে কাজ করো না? তা নয় তো কি, বাড়িতে কি আরাম করো, বাড়িতে? এর মানে আমি কি বুঝবো স্যার? অভিজিৎ, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে আলাদা করলাম তার মানে এই নয়, আমি চাইছিলাম যে তুমি একটু বিশ্রাম নাও, কারণ তোমার শরীর ভালো নয় এর জন্য। আর আমি বারবার এটাই বলছি স্যার, আমি ঠিক আছি, ঠিক আছি, ঠিক আছি, ঠিক আছি স্যার। না অভিজিৎ, তোমার শরীর ভালো নেই, তোমার বিশ্রাম আর চিকিৎসার প্রয়োজন। অসুস্থ তো আপনারা আমায় করে দিয়েছেন। আমি ঠিক আছি স্যার। অভিজিৎ, For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.